नमस्कार इनफोगुरु यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন 4 থেকে 5টি ব্যবসার কথা বলবো যে ব্যবসাগুলো আপনি আপনার বাড়িতে বসে বা আপনার গ্রামে বসে আপনি শুরু করে প্রত্যেক মাসে একটি ভালো উপার্জন করতে পারবেন তো চলুন বিস্তারিতভাবে জেনে নেই আজকের ব্যবসার আইডিয়াগুলো সম্পর্কে সবার প্রথমে যে ব্যবসাটির কথা বলবো সেই ব্যবসাটি হলো আলু পাপড় তৈরি করার ব্যবসা অর্থাৎ আপনি মার্কেট থেকে আলু কিনে নিয়ে এসে সেই আলু পাপড় তৈরি করে রোদে শুকিয়ে সেটাকে প্যাকেট করে আপনি আপনার লোকাল মার্কেটে বা বিভিন্ন মুদির দোকানগুলোতে বা হোলসেল যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে আপনি বাল্কে সেল করে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন বন্ধুরা দুই নম্বর যে ব্যবসার কথা বলবো সেই ব্যবসাটি হলো কলম তৈরির ব্যবসা তো এই কলম তৈরি করতে হলে পরে আপনাকে একটি ছোট মেশিন পারচেজ করতে হবে এবং এই কলম তৈরি করার মেশিন পারচেজ করে আপনি বিভিন্ন কালারের কলম তৈরি করে সেই কলমগুলোকে আপনি হোলসেল রেটে আপনি আপনার লোকাল যে সমস্ত বইয়ের দোকানগুলো রয়েছে বা স্কুল কলেজের সামনে স্টেশনারি দোকান রয়েছে সেই দোকানগুলোতে আপনি হোলসেলে এই প্রোডাক্ট বিক্রি করে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন তিন নম্বর যে ব্যবসার কথা বলবো সেই ব্যবসাটি হলো বড়ি তৈরির ব্যবসা আপনি আপনার এলাকাতে বিভিন্ন প্রকারের ডাল কিনে নিয়ে এসে আপনি সেটার বড়ি তৈরি করে সেই বড়িগুলোকে প্যাকেটজাত করে আপনি 50 গ্রাম 100 গ্রাম 200 গ্রাম বা আধা কেজি প্যাকেট তৈরি করে সেই বড়িগুলোকে আপনি আপনার লোকাল মুদির দোকানগুলোতে বা স্টেশনারি দোকান বা হোলসেল দোকানে আপনি সেল করলে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এছাড়াও আপনার বড়ি যদি ভালো মানের হয় বা গুণগত আপনার বড়ি যদি গুণগত মান ভালো হয় তাহলে আপনি ডোর টু ডোর সেল করেও আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন বন্ধুরা চার নম্বর যে ব্যবসার কথাটি বলবো এই ব্যবসাটি প্রচুর ডিমান্ড রয়েছে এবং এই ব্যবসা করে অনেকেই মাসে 30 থেকে 40,000 50,000 টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করছে তো এই ব্যবসাটির ডিমান্ড যেরকম রয়েছে এবং এর চাহিদা কখনোই শেষ হবে না তাই এই ব্যবসাটিও আপনারা শুরু করে দেখতে পারেন তো এই ব্যবসার ক্ষেত্রে আপনার পুঁজির পরিমাণ একটু বেশি লাগবে কারণ এই ব্যবসায় যে মেশিনটি আপনাকে পারচেজ করতে হবে সেই মেশিনটি যদি আপনি ম্যানুয়াল মেশিন পারচেজ করেন তাহলে আপনার 15 থেকে 20,000 বা 22,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি অটোমেটিক মেশিন পারচেজ করেন তাহলে আপনার 60,000 70,000 থেকে শুরু করে 1,00,000 1,50,000 টাকা পর্যন্ত আপনাকে মেশিন বাবদ খরচ করতে হবে এছাড়া র মেটেরিয়াল বাবদ আপনাকে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত আপনাকে জিনিস পারচেজ করতে হবে তো ব্যবসাটি হলো পেপার প্লেট মেকিং বিজনেস অর্থাৎ আপনি আপনার এলাকাতে যদি বিভিন্ন রকমের পেপার প্লেট তৈরি করেন যেরকম খাবারের প্লেট বা ফুচকার প্লেট বা মিষ্টি খাবারের প্লেট এই সমস্ত ধরনের আপনি যদি পেপার প্লেট তৈরি করেন তাহলে দেখবেন আপনি কিন্তু প্রচুর পরিমাণে এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন কারণ এই প্রোডাক্টের প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে যে কোনো অনুষ্ঠান বলুন বিয়ে বাড়ি বলুন বা যে কোনো পূজা বলুন সব ক্ষেত্রেই এই পেপার প্লেটের কিন্তু চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে তাই আপনি পেপার প্লেট মেকিং বিজনেস আপনি যদি শুরু করেন তাহলে দেখবেন আপনি প্রত্যেক দিন একটি ভালো উপার্জন করতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো আপনি আপনার এলাকাতে যে সমস্ত মুদির দোকানগুলো রয়েছে সেখানে আপনি বিক্রি করতে পারবেন এছাড়াও আপনি চাইলে বিভিন্ন দশকর্ম ভাণ্ডারে হোলসেল রেটে এই প্রোডাক্টগুলো বিক্রি করে ইনকাম করতে পারবেন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান বা ক্যাটারিং সার্ভিসে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করেও আপনার প্রোডাক্টকে আপনি বিক্রি করতে পারবেন তো এইভাবে আপনি পেপার প্লেটের ব্যবসা শুরু করে দেখতে পারেন বন্ধুরা পাঁচ নম্বর যে ব্যবসাটি বলবো সেই ব্যবসাটিও প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এবং এই ব্যবসায়ও প্রচুর পরিমাণে ইনকাম আপনি করতে পারবেন সেটি হলো ধূপকাঠি তৈরির ব্যবসা তো এই ধূপকাঠি আপনি যদি ভালো সুগন্ধযুক্ত ধূপকাঠি তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার প্রোডাক্টের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যাবে কারণ ধূপকাঠি মার্কেটে প্রচুর রয়েছে এবং তাদের থেকে আপনি যদি একটু ইউনিক টাইপের বা একটু সুন্দর গন্ধযুক্ত আপনি করতে পারেন তাহলে দেখবেন এই প্রোডাক্টটি আপনি হোলসেলে আপনার এলাকাতে সমস্ত মুদির দোকান বা দশকর্মা ভাণ্ডার
বা আপনি যে কোনো জায়গায় বা ডোর টু ডোর আপনি এই প্রোডাক্ট সেল করে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন। তবে এই ক্ষেত্রেও আপনি ধূপকাঠি তৈরি করতে হলে পরে আপনাকে একটি মেশিন পারচেজ করতে হবে এবং এই মেশিন আপনি ইন্ডিয়া মার্ট থেকে পেয়ে যাবেন। এছাড়াও আপনি আপনার কলকাতায় যে সমস্ত মেশিনারি দোকান রয়েছে সেই দোকানগুলোতে খোঁজ করেও আপনি এই ধূপকাঠি মেশিন পারচেস করতে পারেন। তো এই মেশিন পারচেসের পাশাপাশি আপনাকে কিন্তু র মেটেরিয়ালও পারচেস করতে হবে। তো আপনি র মেটেরিয়াল পারচেস করে আপনি তৈরি করলেন, তৈরি করে আপনি নিজে যেরকম ইনকাম করলেন পাশাপাশি আপনি আরও দু চারজন পাঁচজনকে আপনি কিন্তু আপনার ব্যবসায় কর্মসংস্থানও জোগাড় করে দিতে পারবেন। তো আপনি চাইলে এই ধূপকাঠি তৈরির ব্যবসাও আপনি শুরু করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের পাঁচটি ব্যবসার আইডিয়া। ব্যবসার আইডিয়াগুলোর মধ্যে যে ব্যবসার আইডিয়াটি আপনাদের পছন্দের অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এতটুকুই, আগামী পর্বে আরও একটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।